বন্ধুরা আশা সবাই ভালো আছো আমরা সাধারণ গণিতের ষোলো দশমিক একের সমাধান করছি এই ক্লাসে আমরা নয় নম্বর অঙ্ক থেকে সমাধান করব এই অঙ্কে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার ও আট সেন্টিমিটার ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো এই অঙ্কের সমাধানের জন্য আমরা একটা সমবাহু ত্রিভুজ এ বি সি অর্থাৎ এ বি বাহু আর পরস্পর সমান এবং ও তার মধ্যে অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের ভিতরে একটা বিন্দু অভ্যন্তরে মানে কি অভ্যন্তরস্থ শব্দের অর্থ হচ্ছে ভিতরে আচ্ছা ও থেকে সি এর উপর লম্ব ও থেকে সি এর উপরে ও ই লম্ব আর ও থেকে এ বি এর উপরে ও এফ লম্ব এখন আমাদের একটু কাজ আছে এই ও থেকে এই যে কৌণিক বিন্দুগুলো ও এ ওবি আর ওসি যোগ করে দিব এগুলো কিন্তু বর্ণনায় লিখতে হবে না বর্ণনায় কতটুকু লিখতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে লিখবো মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার এবং অভ্যন্তরস্ত একটি বিন্দু ও হতে বিসি এসি ও এবি বাহুর উপর যথাক্রমে ওডি ও ই লম্ব সুতরাং ওডি সমান ছয় সেন্টিমিটার ওই সমান সাত সেন্টিমিটার এবং ওয়েব সমান আট সেন্টিমিটার এখন ওডি সমান ছয় কেন আর ওই সমান সাত কেন বা ওয়েব সমান আট কেন উল্টাপাল্টা নেওয়া যাবে না সেটাও নেওয়া যাবে কারণ আমরা চিত্রে যেভাবে বর্ণনা করেছি ঠিক সেভাবে লিখবো তুমি যেভাবে বর্ণনা করবা সেভাবে লিখবা এটাকে আমরা ওডিকে আমরা ছয় সেন্টিমিটার বলছি ওইকে সাত বলছি আর ওয়েফকে বলছি আট আমাদের চিত্র অনুযায়ী কিন্তু তুমি যদি এখানে সাত লেখো এখানে ছয় লেখো এখানে আট লেখো অথবা এখান থেকে ছয় সাত আট এভাবে ঘুরিয়ে লেখো তাতেও কোনো সমস্যা নেই লিখতে পারো আচ্ছা এখন ত্রিভুজ ক্ষেত্রের যে ক্ষেত্রফল তার সূত্র আছে কি সূত্র যদি ত্রিভুজ সমবাহ হয় তাহলে তার একটা ক্ষেত্রফল আছে আমরা লিখবো আমরা জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল কত রুট থ্রি বাই ফোর স্কোয়ার বর্গ একক লিখে দিব আচ্ছা যদি কোনো ত্রিভুজের লম্ব পাওয়া যায় অর্থাৎ উচ্চতা পাওয়া যায় ভূমি তো অবশ্যই থাকবে ত্রিভুজের ভূমি আর উচ্চতা যদি পাওয়া যায় তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি উচ্চতা বর্গ একক এককটা কিন্তু লিখতে হবে এখানে বর্গ একক লিখবো কিন্তু আমরা যখন আমাদের অঙ্কের কথা বলবো আমাদের এই চিত্রের কথা বলবো তখন সেন্টিমিটার মিটার যাই থাকুক সেগুলো লিখবো বুঝতে পেরেছ সূত্র লেখার সময় একক লিখব ওকে এখন দেখো এই যে যে ত্রিভুজ এ বি সি এটা তো বড় একটা ত্রিভুজ এর ভিতরে আবার ছোট ছোট অনেকগুলো ত্রিভুজ তৈরি হয়েছে তাই না এখন যদি আমরা এই ছোট ত্রিভুজগুলোকে যোগ করি তাহলে এই পুরো ত্রিভুজ পাওয়া যাবে না অর্থাৎ ছোট ত্রিভুজগুলোর ক্ষেত্রফল যোগ করলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে কিন্তু আমরা সব ত্রিভুজই কি নিব এর ভিতর থেকে না আমরা নিব আমাদের সুবিধা অনুযায়ী কোনটা কোনটা নিলে সুবিধা হবে সেই ত্রিভুজগুলো আমরা নিব যেমন এখান থেকে আমরা নিব বিও তাহলে এই অংশটা চলে আসলো বি ও সি এটা চলে আসলো তারপরে নিব এ ও সি তারপরে নিব এ ও বি তাহলে এই তিনটা ত্রিভুজই পুরো ত্রিভুজকে কভার করছে তাই না এভাবে আমরা লিখবো যে এখন ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান ত্রিভুজ ক্ষেত্র বিওসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এওসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এওবি বুঝতে পেরেছ এই বিষয়টা ওকে এরপরে দেখো ত্রিভুজ ক্ষেত্র এবিসি। ত্রিভুজ ক্ষেত্র এ কে এই যে বড় ত্রিভুজটা যে ছিল সমবাহু ত্রিভুজ এবং যার বাহুদৈর্গ ছিল এ সেন্টিমিটার তাহলে এর ক্ষেত্রফল কত রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে আমরা বা দিয়ে লিখব এটার ক্ষেত্রফল লিখব রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন এই যে ত্রিভুজ ক্ষেত্র বিওসি অর্থাৎ সমানের ডান পাশে যারা আছে তাদের ক্ষেত্রফলগুলো ফলগুলো লিখবো বিওসি আমরা একটু বি ওসির দিকে আসি এটার ভূমিকে বি সি আর লম্বকে ও ডি অর্থাৎ উচ্চতা হচ্ছে ওডি তাহলে আমরা লিখতে পারি হাফ গুণ বি সি গুণ ও ডি প্লাস পরেরটাতে আসি এ ও সি এখানে ভূমিকে এসি লম্বকে ও ই তাহলে আমরা লিখতে পারি হাফ গুণ এসি গুণ ও ই প্লাস এই পাশের ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা আসি এওবি এটার ভূমিকে এ বি আর ওএফ কে উচ্চতা তাহলে হাফ গুণ এ বি গুণ ও এরপরে আমরা বাম পাশ ঠিক রাখবো অর্থাৎ রুট থ্রি স্কোয়ার বাই ফোর এটা থাকবে আর এখানে হাফ থাকলো বিসি এর পরিবর্তে আমরা কত লিখতে পারি এ কারণ এ বি সি ত্রিভুজের এ বি বি সি আর সি এ সবাই তো সমান তাই না যাকে আমরা এ বলেছি এই যে তাহলে হাফ ইন্টু এ ওডি মানে কত এই যে আমরা এখানে লিখে দিয়েছি ওডি সমান সিক্স তাহলে এডি এর পরিবর্তে লিখব সিক্স প্লাস হাফ এসি মানে কত এ তাহলে এ লিখব আর ওই মানে কত সাত এ যে ওই মানে সাত ওই সমান সাত ওকে প্লাস হাফ এবি মানে কত এ এ লিখলাম আর ওয়েব মানে কত ওয়েব সমান কত ছিল এইট তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন এবার আসো বাম পাশ থাকবে এই জায়গাতে আমরা কি করব উপরে উপরে নিচে নিচেই গুণ করে দেব তার মানে সিক্স এ বাই টু এখানে সেভেন এ বাই টু এখানে এইট এ বাই টু আমরা কাটাকাটি করিনি করিনি এই জন্যই আমাদের এইখানে লসাগু করতে সুবিধা হবে সেজন্য কেটে দিলেও কোনো অসুবিধা নেই কাটতে পারো বামপাস আমরা ঠিক রাখবো এখানে লসাগু করে দিলাম টু তার মানে সিক্স এ প্লাস সেভেন এ প্লাস যদি হর সবারই সমান হয় তাহলে তো উপরে যারা থাকবে তাদেরকে বসিয়ে দিতে হবে চিহ্ন সহ এরপরে বামপাস ঠিক থাকবে এখানে যোগ করে দিই আমরা কত হয় টোয়েন্টি ওয়ানে ডিভাইডেড বাই কত টু এবার এখানে একটা জিনিস দেখো দুই পাশেই তো এ আছে এখানে এ আছে এখানে এ স্কোয়ার আছে তাহলে একটা এ যদি আমরা বাদ দিয়ে দেই। বাদ দেওয়া আসলে সিস্টেম না কিন্তু আমরা বাদ দিয়ে দিব এই অঙ্কের ক্ষেত্রে কেন এর ব্যাখ্যাটা কি ব্যাখ্যা হচ্ছে এ কে আসলে বাম পাশে এনে সমীকরণের সমাধান করা বাট এর মান সেক্ষেত্রে একটা এর মান জিরো আসবে দেখো এখানে কিন্তু দীঘার সমীকরণ আসছে একটা এ স্কোয়ার আর একটা আছে এ তার মানে এর দুটো মান আছে তো এ যদি আমরা এপাশে পাশে এনে কাজ করি তাহলে একটা এর মান শূন্য হবে তো এ আসলে কে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তো বাহুর দৈর্ঘ্য তো শূন্য হতে পারে না সেই জন্য আমরা এই এটাকে ইগনোর করছি তাহলে একটা এ যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে কত থাকে রুট থ্রি এ ডিভাইডেড বাই ফোর আর এখানে এ চলে গিয়েছে টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই টু এবার আমরা এ রাখবো আর এই অংশটাকে ডান পাশে নিয়ে যাব তাহলে কি হবে উল্টে যাবে ওকে এবার ফোর আর টু যদি কাটাকাটি করি তাহলে কত আসবে টু টু আর টোয়েন্টি ওয়ান গুণ করলে ফোরটি টু নিচেই কত থাকবে রুট থ্রি তো যেহেতু আমরা অঙ্কের নিচে অর্থাৎ হরের মধ্যে রুট থ্রি বা রুট টু যে কোনো রুটের কোনো সংখ্যা রাখি না বা রাখার নিয়মও নেই সেক্ষেত্রে আমরা কী করবো রুট থ্রি দিয়ে উপরে নিচেই গুণ করে দিব তাহলে কি হবে দেখো ফোরটি টু রুট থ্রি উপরে ঠিক আছে কিন্তু নিচেই রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কথা হবে থ্রি হয়ে যাবে থ্রি আর ফোরটি টু যদি কাটাকাটি করি কত হবে আর থ্রি থাকলো তাহলে যদি আমরা করি ক্যালকুলেটরে তাহলে কত পাবো এটা প্রায় দশমিক আশা মানেই হচ্ছে আমাদেরকে প্রায় শব্দটা লিখতে হবে ওকে যেহেতু এর মান পেয়ে গিয়েছি এবার এর মান দিয়ে আমাদেরকে বলেছিল বাহুদ্দৈর্ঘ্য এটা বাহুদ্দৈর্ঘ্য আমরা পরে লিখব কিন্তু বাহুদ্গ আর ক্ষেত্রফলও বের করতে হবে তাহলে আমরা ক্ষেত্রফলটা আগে বের করে নিই অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে রুট থ্রি বাই ফোর এর পরিবর্তে আমরা লিখব কত ফোরটিন রুট থ্রি এর স্কোয়ার এবার কিন্তু আমরা বর্গ একক লিখছি না কত যেহেতু মান বসিয়ে দিয়েছি বর্গ সেন্টিমিটার সমান কত এটার ক্যালকুলেশন তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো ক্যালকুলেশান করে আমরা কত পাবো টু ফিফটি ফোর পয়েন্ট সিক্স ওয়ান ওয়ান বর্গ সেন্টিমিটার প্রায় এখানেও পয়েন্ট এসছে তাহলে প্রায় শব্দটা লিখবো অতএব নির্ণেয় বাহুদ্ৈর্ঘ্য কত পেয়েছিলাম এই যে যেটা তার মানে টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফোর নাইন সেন্টিমিটার প্রায় এবং ক্ষেত্রফল টু ফিফটি ফোর পয়েন্ট সিক্স ওয়ান ওয়ান বর্গ সেন্টিমিটার প্রায় তোমরা নিশ্চয়ই জানো আমরা সাধারণ গণিতের প্রতিটি অঙ্কই অর্থাৎ প্রতিটি অনুশীলনীর প্রতিটি অঙ্কই সমাধান করে দিচ্ছি ধারাবাহিকভাবে এবং সেগুলো নিয়মিত আপলোড করা হচ্ছে ওই ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকতে হবে এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবে তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে খুব সহজেই দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো সবার জন্য রইল শুভকামনা